তো আজকের জার্নিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। এই দীঘা স্টেশন থেকে কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 12857। আমরা টোটাল 186 কিলোমিটার জার্নি করবো এই ট্রেনে। বাংলার ঘোরার তালিকায় বন্ধু হোক বা পরিবার, প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো আমাদের দীঘা। ফুট বলতেই পুট চলো যায় দীঘা। আর এই দীঘা এখন আপনারা কনফার্মেশন টিকিট না থাকলেও পৌঁছে যেতে পারেন হাওড়া থেকে দীঘা ট্রেনে চেপে, তাও আবার খুব কম খরচায়। তাহলে চলুন দীঘা সিরিজের ট্রেন যাত্রা শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতার পুলক, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আর আজকে আমি চলে এসেছি সকাল সকাল হাওড়া স্টেশনে। আর ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটা হবে দীঘা নিয়ে, দীঘার ট্রেন জার্নি নিয়ে। দীঘা এমন একটা ডেস্টিনেশন আমাদের কলকাতা বা কলকাতার আশেপাশে যে জেলাগুলো আছে সেই তাদের কাছে দীঘা এমন একটা ডেস্টিনেশন যে মানে দিনের দিন প্ল্যান করলেও দীঘা ঘুরে আসা যায়, আবার মাঝরাতে প্ল্যান করলেও দীঘা ঘুরে আসা যায়। এই কথাটা কেন আমি বলছি তার পিছনে একটা লজিক আছে। গতকাল পর্যন্ত আমার কাছে টিকিট কোনো কনফার্মেশন ছিল না, আমি টিকিট কাটিও নি, কারণ তৎকালেও পাইনি আর এমনি ওয়েটিং লিস্ট ছিল। আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2024। তো কাল রাত্রেবেলা মানে একটার সময় মানে তখন দেখি 25টা টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো টিকিটটা কেটে ফেললাম। 105 টাকা করে নিল, যেরকম নর্মাল জেনারেল যেরকম টিকিট হয় সেকেন্ড সিটার। আজকে যে জার্নিটা হবে হাওড়া টু দীঘা সেটা হচ্ছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে দীঘাতে যাবে 12857। তো এই ট্রেন হাওড়ার 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছেড়ে যায় 6টা 45 নাগাদ। তো বাজে করি এখন 6টা 37, আমাদের ট্রেন মোটামুটি 30-35 মিনিট আগে ট্রেন দিয়ে দিয়েছে। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া টু দীঘা 12857। তো এই ট্রেনে দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটু এখানেই বলে দিই, ভেতরে একটু গ্যাদারিং আছে। আমরা যাচ্ছি সেকেন্ড সিটার, যেটার ভাড়া 105 টাকা। আর আপনারা যদি মনে করেন চেয়ার কারেও যেতে পারেন, সেক্ষেত্রে 380 টাকা করে পড়বে। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 12857 হাওড়া স্টেশন থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। আমরা টোটাল 186 কিলোমিটার জার্নি করবো এই ট্রেনে, আর মোটামুটি 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে যদি লেট না করে। আমরা 6টা স্টেশন কভার করব, কী কী স্টেশন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপাতত সকালবেলা এই হাওড়া স্টেশনের ভিউটা কেমন লাগছে একবার দেখে নিন। আর যদি দীঘা যাওয়ার প্রোগ্রাম হয় আর আপনারা যদি মনে করেন যে জেনারেলে যাবেন মানে টিকিট না পেয়ে, তাহলেও যেতে পারেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই ডেটগুলোতে যদি যান মোটামুটি ফাঁকাই পাবেন, তবে উইকেন্ড ড্রেসে একটু ভিড় হয়। দেখুন এইটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, বসার ব্যবস্থা আছে। আর জেনারেল টিকিটের ভাড়াও কম, মোটামুটি ধরুন 90 টাকা, 90 টাকার মধ্যে আপনারা জেনারেলে যেতে পারবেন। ছেড়ে যাওয়া হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম, আর দূরে সূর্য উঠেছে। তো আজকের জার্নিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, অনেক দিন পর এরকম ট্রেনের ব্লগ বানাচ্ছি। আর আমার সঙ্গে কিন্তু আজকে আমার পরিবার সপরিবার ট্রাভেল করছে। বল ভাগ্নি কেমন লাগছে, সিটটা পেয়ে কেমন লাগছে? জানলাম ধারে নালে জেনারেল ওইদিকে। তো এই হচ্ছে জায়ু দিদি, ভাগ্নি ভাগ্নি। ট্রেন এখন আমাদের 11 মিনিট লেটে চলছে, এখনো 7টা কাছে ঢোকেনি। সেই ভোর 4টের সময় বেরোনো, আর এখন সকালবেলা এই চা দিয়ে সকালের শুরু হচ্ছে খাওয়া দাওয়া। জেনারেলি ট্রেন জার্নিতে আমি চাটা অ্যাভয়েড করি, তবে লেবু চা বা এই লিকার চা দেখে খেতে ইচ্ছা করলো, বেশ ভালো লাগছে। 10 টাকা। ট্রেন জার্নিতে যখন দুটো ট্রেন পাশাপাশি ক্রস হয় তখন কিন্তু দেখতে দারুণ লাগে, মানে ট্রেন জার্নিটার উপভোগ আরও বেশি বেশি মনে হয়।
এখন বাজে ঘড়ি 7:07, আর আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশন। এখানে 2 মিনিটের হল্ট হয়, তবে আমার মনে হয় 2 মিনিট দাঁড়াবে না, কারণ অলরেডি 5 মিনিট লেট। সাতটা 27, আমাদের ট্রেন কিন্তু এখন লেটেই চলছে। আমরা এসে পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। তো উলুবেড়িয়াটা কিন্তু খুব ফেমাস এই হাওড়া জেলার জন্য, কারণ হাওড়া জেলাতে কিন্তু আপনার 58 গেট ভিজিট করতে পারেন, আর এখানে 1 মিনিট দাঁড়ানোর সময় আছে, মানে ট্রেন এখানে 1 মিনিট দাঁড়াবে। উলুবেড়িয়া স্টেশন ছেড়ে দিয়ে আমাদের ট্রেন এখন চলেছে মেছেদার দিকে। বাগনান দেউলটি ক্রস করে আমরা এখন কোলাঘাট ব্রিজটা ক্রস করলাম, নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। এখন কোলাঘাট ঢুকছি, মানে কোলাঘাট স্টেশন, তবে কোলাঘাট কিন্তু এই ট্রেন দাঁড়াবে না। নেক্সট স্টেশন কোলাঘাটের পরে হচ্ছে মেছেদা। কোলাঘাটে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় টাওয়ার, প্রচুর শিল্প আছে, প্রচুর কলকারখানা আছে, তারই দু একটা লুক আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেন এখন ঢুকছে মেছেদা স্টেশন, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আমরা এখন এসে পৌঁছালাম মেছেদা স্টেশন, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এই মেছেদা স্টেশন কিন্তু ফেমাস, এবং মেছেদা অঞ্চল কিন্তু ফেমাস চপের জন্য, বিভিন্ন ধরনের চপ পাওয়া যায়, আর এইখানে কিন্তু 2 মিনিটের হল্ট। তো অযথা নামবেন না, আমি জাস্ট আপনাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য নেমেছি। তো 2 মিনিটের হল্ট, আমাদের এখনও ট্রেন 4 মিনিটের মতো লেট চলছে। এখন বাজে ঘড়ি 7:50, আর এই মেছেদা স্টেশন ছেড়ে দিল। এরপরে যে স্টেশন, সেই স্টেশন হবে তমলুক। কত করে দাম আছে? কত করে চিকেন স্যান্ডউইচ? 40, চিকেন 45। আর বার্গার? বার্গার বার্গার ভেজ 45, চিকেন 45। চিকেন দিচ্ছি আরে তোমাকে করছি না। এই ট্রেনের প্যান্টি সার্ভিস আছে, মানে আপনারা খাবার দাবার নিতে পারেন। আমি স্যান্ডউইচ নিয়েছি, ভেজ হলে 40, আর যদি ননভেজ চিকেন নেন, চিকেন স্যান্ডউইচ, তাহলে হচ্ছে 45। তো দেখি কেমন। মানে পেট ভরানোর জন্য ঠিক আছে, তবে চিকেনের কিন্তু কোনো নামগন্ধ নেই, আপনার খেলে খেতে পারেন। আচ্ছা, ট্রেনের আপনাদের কোচটা একটু দেখিয়ে দিই। আমরা আছি এখন D10-এ, আমাদের সিট ওই যে মিডল যে জায়গাটা আছে ওই জায়গাটাতে পড়েছে। 55, 56, 57 এবং 58, 58টা এইদিকে আর এইদিকে 3টে। যদি আপনারা সেকেন্ড সিটারে যান তাহলে আপনাদের পড়বে 3x3, মানে এইদিকে 3টে, এদিকে 3টে। আর যদি আপনারা চেয়ার কারে যান তাহলে একদিকে পড়বে 3টে, একদিকে পড়বে 2টো। সুবিধা চেয়ার কারেও যেরকম, সেকেন্ড সিটারও সেরকম, শুধু চেয়ার কারে আপনারা এসিটা পাবেন। বন্দে ভারতের মতো এরকম র্যাক রাখা আছে, বেশ ফিউচারিস্টিক। এখানে তলায় এক্সট্রা ব্যাগ আপনারা হ্যাং করতে পারবেন, ওকে। আর মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সকেট দেওয়া আছে, পাওয়ার সকেট দেওয়া আছে। তো চার্জিং করতে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনাদের, এই ট্রেনটা কিন্তু বেশ ভালো। আর 3 ঘন্টা 20 মিনিটে আপনাদের হাওড়া থেকে পৌঁছে দেবে দীঘা। আমরা এখন এসে পৌঁছালাম তমলুক স্টেশন। তো তমলুক থেকে আর মাত্র 2টো স্টেশন, এরপরেরটাই কাথি। আর তমলুক স্টেশন কিন্তু, বা তমলুক কিন্তু ফেমাস রাজবাড়ির জন্য, এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস আছে, আর এটাও কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ছে। আমাদের জার্নি আর বেশিক্ষণ বাকি নেই। তো আর 2টো স্টেশন কাথি আর রামনগর আছে, তো এই 2টো পেরোলেই আমরা পৌঁছে যাবো দীঘা। আর এখানে কিন্তু 2 মিনিটের হল্ট। তো আমার দিদি আমার সাথে প্রথমবার ট্রাভেল করছে, কেমন লাগছে বল? লক দিয়ে দিলাম, আর এই হচ্ছে মিরর, আর এখানে একটা মেশিন আছে, এই হচ্ছে ইন্ডিয়ান প্যান, ওয়েস্টার্ন প্যানও আছে, ইন্ডিয়ান প্যানও আছে, দুদিকে 2টো। আর মোটামুটি পরিষ্কার বলা চলে। এক তমলুক আমরা ক্রস করলাম, এখনো পর্যন্ত তো পরিষ্কারই আছে বাথরুম, এটা দেখে ভালো লাগলো। তো বাজে ঘড়ি এখন 9:30, প্রায় 1 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম কাথি বা কন্টায়। তো এখান থেকে কিন্তু আপনারা যেতে পারেন মন্দারমণি, তাজপুর, এইসব জায়গায়। যদি মনে করেন যে তাজপুর মন্দারমণি যাবেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনাদের নেমে যেতে হবে, আর এরপরের আরেকটা স্টেশন পর কিন্তু দীঘা। এখানে কিন্তু 1 মিনিটের হল্ট,
তো চলো উঠে পড়া যাক ট্রেনে। এখন বাজে 9:50, মোটামুটি 5-6 মিনিট ট্রেনটা লেটে চলছে। তো আমরা এখন এসে পৌঁছালাম রামনগর স্টেশন। ওকে, তো রামনগর স্টেশন, এই যে রামনগর স্টেশন থেকে কিন্তু কাছে হবে শঙ্করপুরটা, তাজপুরটাও বলতে পারেন, কিন্তু তাজপুরটা আমি বলবো আপনারা যদি যান তাহলে কাঁথি থেকে যাওয়ার জন্য, আর রামনগর থেকে যদি যেতে হয় তাহলে শঙ্করপুরটা কাছে হবে। এই রামনগর স্টেশন ছেড়ে দিয়ে এখন আমরা দীঘার দিকে আরও এগিয়ে যাচ্ছি, এখান থেকে আর 10 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছালাম দীঘা, আর একদম সঠিক সময়ে আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছে দীঘা। দীঘা স্টেশন থেকে বেরিয়ে আমাদের হোটেলে যেতে হবে, আর এখান থেকে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিই, এই দীঘা স্টেশন থেকে কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে। সেটা আমি পরে আপনাদেরকে ট্যুর দেবো, জগন্নাথ মন্দির আপনাদেরকে দেখাবো যে কতটা কি কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই দেখুন, আজকে হচ্ছে উইকেন্ড ডে না, উইকডেজেও কিন্তু দীঘা কিন্তু মোটামুটি ভিড়, আর সেই ভিড় দেখা যাচ্ছে। না না, আমাদের হোটেল বুকিং আছে। দীঘা প্ল্যাটফর্ম থেকে চলে এলাম দীঘা স্টেশনের বাইরে। এখান থেকে কিন্তু আপনারা মানে পায়ে হেঁটেই নিউ দীঘা যেতে পারেন, পাশেই আগেই দেখালাম যে জগন্নাথের মন্দির আছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। এই দেখুন, এইটা হচ্ছে নতুনভাবে দীঘার যে স্টেশনটা আছে সেই স্টেশনটাকে সাজানো হয়েছে। দীঘা স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু টোটোওয়ালা অটোওয়ালা আপনাদেরকে পেরাপিরি করবে, বা আপনাদেরকে জিজ্ঞাসা করবে হোটেল নেওয়ার জন্য বা কোন হোটেলে ছেড়ে দিতে হবে। যদি আপনার বুকিং করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি বুকিং না করা থাকে তাহলে একটু বুঝে শুনে ওনাদের সাথে সাথ দেবেন। আপনাদেরকে হোটেল দেখানোর নাম করে অনেকটা ঘোরাবে, এবং যে টোটোওয়ালাদের যেখানে মোটা অঙ্কের কমিশন থাকে সেই সব হোটেলগুলোতেই আপনাদেরকে নিয়ে যাবে। আমাদের লোক আছে দাদা, সিজন হোক বা অফ সিজন, সেই সব হোটেলগুলো রেট কিন্তু যথেষ্ট চড়া হয়, তাই একটু বুঝে শুনে টোটোওয়ালাদের সাথে কথা বলবেন। তো এই হচ্ছে দীঘা স্টেশন, আর দীঘা স্টেশন থেকে বেরোলে এরকম অটো টোটো আপনারা পেয়ে যাবেন নিউ দীঘা ওল্ড দীঘা যাওয়ার জন্য, তবে নিউ দীঘা আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। এখান থেকে যদি নিউ দীঘা সি বিচ হেঁটে যান তাহলে মনে মোটামুটি 3.5 মিনিটের মতো টাইম লাগবে। ওল্ড দীঘাটা এইদিকে পড়বে, তো 10-20 টাকা পার হেড ভাড়া নেয়, তো একটু দেখে শুনে যাবেন। হোটেলে যাওয়ার জন্য চেপে পড়েছি টোটোতে, মোটামুটি 20 টাকা পার হেড নিচ্ছে। যেহেতু আমাদের সাথে লাগেজ এবং বাচ্চা আছে সেই জন্য টোটো নিতে হলো। যে হোটেলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, হাঁটা পথে 2-3 মিনিট আপনারা হেঁটে যেতেই পারবেন, তবে খুব বেশি লাগেজ থাকলে একটা টোটো করে নেবেন। আর এই দীঘা সিরিজের পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আমি কোনো হোটেলে না, আমি ছিলাম হোমস্টেতে, তাও আবার জগন্নাথ ধামের একদম কাছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ট্যাগ করুন আপনাদের বন্ধুদের সাথে, আর এই হাওড়া টু দীঘা ট্রেন জার্নি কেমন লাগলো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।